Finally, Dalu. Naki ZS Excel Dalu bi. Agar tene niyot kore isu naki kala kari lobi. Assalamualaikum everyone. Asha kori apnara sokolei bhalo achen ar amra bhalo achi. Shorashori rona ta diye tar pore intro ta dilam. Ekhon amra jaitechi hocche Suzuki showroom e. Amader arekta notun ekta gari kinte hobe. Notun arekta shopno puron korte jacchi amra ekhon. আমরা মোটামুটি চলে আসছি আর আমার গাড়ি আজকে ভুলু চালাইতেছে কারণ আমার গাড়ির অবস্থা অনেক খারাপ আমার চালাইতে ইচ্ছা করে না এখন আর এই গাড়িটা মানে অবস্থা খুবই খারাপ সাজেক থেকে আসার পরে থেকে আর কাজ কাম করানো হয় নাই আমরা এখন আছি জামগড়া আর জামগড়ের রাস্তাটা একটু পানি হইলে একবারে উড়াদুরা না না একটু বৃষ্টি হইলেই একবারে গলা পানি হয়ে যায়গা তো আজকে পানির পরিমাণ একটু কমই দেওয়া যাইতেছে আরো বিয়ার গাড়িও দেখা যেতেছে কবে যে বুলু বিয়াটা করবো বুলু তো বিয়াটা করে এলেছিলি কিরে বলো আর যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে গাড়িটা আবার যখন ঠিক হইব তখন আবার মনের মতো এটা চালামো আর টুর হবে পুরা ধর আর কিছু দিন আর এই পানি কিন্তু ভালো না এগুলো হচ্ছে পচা পানি হ্যাঁ সত্যি তোরা নামা দিত না এখন আপনারা থাকেন আর সঙ্গে থাকেন আর আমরা এখন আরেকটা কিনবি নাকি বলো প্রথম এন্ট্রি এটা কিন্তু তোরা সুন্দরী দেওয়া দিতে নাকি জিএস এক্সেলটা লবি হ্যাঁ লই তো সমস্যা কি বেটা আগে তেনে নিয়ত করে আইস নাকি কালা গাড়ি লবি হ্যাঁ জুতাও কালা খালি চেহারাটা সুন্দর রে এই তাহলে কথা কোনটা ফাইনাল এটাই ওকে আপাতত কাগজপত্র ঠিক করতেছে আর আমরা চায়ের বিরতিতে আছি বলুন তোর গাড়ি তো এন্ত্রে নিয়েছিলাম পুরান হয়ে গেছে কখন ফাইনালি এখন টাকা দেওয়ার পালা আমরা সুজুকি নন এবিএস এফআইজি গাড়িটা দেখছেন ওই গাড়িটাই নিছি আর আমাদের এই গাড়িটার প্রাইস পড়ছে হচ্ছে 2,36,000 টাকা আর এখন আমাদের গাড়িটা রেডি হচ্ছে আর আমরা নানান গাড়ি দেখতেছিলাম তারপরে সরাসরি সার্ভিসিং সেন্টারে চলে গেছিলো গাড়িটা নিয়ে আর এই জায়গায় ব্যাটারি ব্যাটারি আর আমরা এক্সট্রা করে বাম্পার লাগাইছিলাম আরও নানান কত নতুন গাড়িতে তো বুঝেনি সাজগাজ করার জন্য কত কিছু লাগে যেহেতু প্রথম গাড়ি আর প্রথম গাড়ির প্রতি এমনি অন্যরকম একটা ভালোবাসা থাকে আর আল্লাহ তাআলা সকলের মনের আশায় পূরণ করুক সবাই যাতে তার মনের আশা পূরণ করতে পারে আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক আর আমরা এই জায়গায় অপেক্ষা করতেছিলাম একটা আপুর জন্য যে আয়েশা ছবি তুলবে আর ছবি তোলার পরে আমাদেরকে বিদায় দিয়ে দিবে আমরা তার জন্য অপেক্ষা করতেছিলাম আর সে আসতেছিল আর তার মধ্যে আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম আর আপুটা চলে আসছে আর এখনই আমাদের বিদায় নেওয়ার পালা কারণ আমরা সময় দিব না অনেকক্ষণ হয়ে গেছে যে গাড়ি ঠিক করতে 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 আর এই ভাইয়াটা আমাদের গাড়িটা রেডি করে দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে বলবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা